তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের এসে বলবে জিয়া চত্বর, আমরা বলবো আরেক চত্বর। তারা আমরা এক মাসে যা করে দিচ্ছি গোটা বিশ্ব দেখেছে, আপনি হুট করে এগুলো করেন না। শোনেন, তারা আলেম মানুষ, সম্মান অনেক উপরে। হ্যাঁ, তারা আমাদের স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করেন। আমরা কি চাচ্ছি সেটা আপনারা জানেন, আমরা কি চাচ্ছি সেটা জানেন, তাই তো? ট্রাফিক নাই দুই দিন ধরে, তারা কাজ করতেছে, তারা ঘাম বের করতেছে। আপনি হেফাজতের বিষয়ে পরে যান। ১৩ ১৩ ২০১৩ তারা ইসলামের মৌলিক বিধানগুলো, মৌলিক বিষয়গুলো তারা জিহাদ করেছেন। শোনেন, এখন এগুলো বললে কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গুলি খেয়েছে, ওনাদেরটা ওনাদের করতে দেন, ওনাদের যেটা মনে চায় সেটাই করুক, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাই। হয়তো টাকা করার কোনো সুযোগ নেই। ১৩ সালের গভর্নমেন্ট আসবে। একটা রাষ্ট্রে অনেক ধরনের ওয়ে থাকে, অনেক ধরনের অপকর্ম থাকে, বিভিন্নভাবে মানুষ এই কাজগুলো করে থাকে। সংবিধান আইন যেইভাবে ওই ব্যক্তির উপর ইমপ্লিমেন্ট করা হবে প্রমাণ সাপেক্ষে, সেটারই বিচার হবে। এখন যদি আমরা অপরাধী থাকি, আমাদের বিচার হবে, ওনারা অপরাধী থাকলে ওনাদের বিচার হবে, আপনারা অপরাধী থাকলে আপনাদের বিচার হবে। এটা আইন আর সময় বলে দিবে। ধন্যবাদ। আমাদের কথা হচ্ছে, এখন হঠাৎ করে এসে বললে তো হবে না। এতদিন ধরে ওনারা কোথায় ছিল, এতদিন ধরে ওনারা কোথায় ছিল, এটা হচ্ছে প্রশ্ন। এখন বাচ্চারা এতদিন চেষ্টা করে এত কিছু বললো, এখন এসে হচ্ছে ওরা ফর্ম নিয়ে নিবে, এটা তো হবে না। তাহলে এতদিন আসে না কেন ওনারা? এতদিন কোথায় ছিল? 15 দিন বাচ্চারা মরে গেল, তারপর একটা মানুষকে দেখি নাই, এখন কেন ওনারা আসবে? চাইলেই হচ্ছে শহীদ চত্বর, চাইলেই জিয়া চত্বর, ফাইসলামি পাইছে ওনারা। ঢুকে যাবে, এটা কি দেশ? সকালবেলা কোনো পারমিশন নেই নাই কারো থেকে, এতগুলো বাচ্চা এখানে সকাল থেকে দাঁড়া ট্রাফিক, তখন তারা কোথায় ছিল? স্বাভাবিক নাই ওনাদের আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। আর আপনারা কাইন্ডলি একটু সত্যের পথে থাকেন প্লিজ, আপনারা একটু সময় মতো থাকবেন চারিপাশে। এরা হলো 1:30টার দিকে আসছে, 100 জনের উপরে ছিল, 10-12 জন শাপলা চত্বরের ভেতরে গিয়ে ওই পানির ওইখানে গিয়ে দাঁড়িয়ে তারা ভাঙচুর করার জন্য চেষ্টা করে। তারপর ওরা বলে যে এখানে তারা পোস্টার লাগাবে, ওই সাইডে ওরা পোস্টার লাগাবে। আমরা তাদেরকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাও তারা বের হতে চাচ্ছিল না। তারা আমাদের সাথে আরও বাজেভাবে ব্যবহার করছিল, তাদের তখন আমরা জোরপূর্বক অনেকজন মিলে বের করে ফেলি। কিছুক্ষণ আগে এসে আবার তারা পোস্টার লাগায়, আবার তারা এখানে এসে পোস্টার লাগায়। ওখানে কেউ, ওখানে আমরা সবাই, এখানে কেউ ছিল না তখন, ছাত্ররা এসে তারা পোস্টার লাগায়। এখন আমরা তা খুলে ফেলছি, এটা শাপলা চত্বর, এটা কোনো শহীদি চত্বর না। গভর্নমেন্ট ঠিক করবে, এটা আগে গভর্নমেন্ট ঠিক করবে। ধন্যবাদ সাংবাদিক ভাইদের, ধন্যবাদ। আমাদের একটা মৌলিক জায়গা এখানে জড়িত আছে, সেটা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ। আমরা জানি নাস্তিক ব্লগারের বিরুদ্ধে কেন্দ্র করে এখানে একটা লক্ষ লক্ষ মানুষের জমায়েত ছিল, সেই জমায়েতকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার যে বিদ্রোহ বাহিনী দিয়ে
আমাদের সকল লক্ষ লক্ষ মানুষকে এখানে দাঁড়িয়ে দিয়ে এবং হাজার হাজার মানুষকে ছাত্র জনতা এবং ওলামা তোলাবাদেরকে শহীদ করেছে এবং অনেকে হতাহতর ঘটনা আপনারা জানেন হয়েছে। একটা মারাত্মক একটা কাহিনী এখানে ঘটছে, এটা আমরা জানি, সারা বিশ্ব জানি। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বরকে শহীদ চত্বর ঘোষণা করতে এসে একটি ব্যানার টাঙানো হয়েছিল এখানে এবং ব্যানারে লেখা হয়েছিল শহীদ চত্বর। আমরা ইতিমধ্যেই দেখেছি সেই ব্যানারটি কিন্তু এখানে যারা ছাত্র রয়েছেন ট্রাফিকের দায়িত্বে তারা কিন্তু সেই ব্যানারটি সুন্দরভাবে সরিয়ে একটি সাইডে রেখে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেটি বলছিলেন যে এটি শহীদ চত্বর হবে বা যে চত্বরই হোক সেটি সময় সাপেক্ষে গভর্নমেন্ট যেটি নির্দেশ দিবে, জনগণ যেটি নির্দেশ দিবে সেটি ঘোষণা হবে। এই শাপলা চত্বর আসলে কোন চত্বর নামে চলবে, কি চত্বরে নামকরণ হবে তেমনটি কিন্তু জানাচ্ছিলেন দর্শক। এখানে আমরা দেখতে পাচ্ছি একদল স্টুডেন্ট, তারা কিন্তু এই চত্বরটি কিন্তু অঙ্কুর ভাই দর্শক এই ছিল আজকের মতো। পরবর্তী লাইভে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হবো। আল্লাহ হাফেজ।